بسم الله الرحمن الرحيم. خدا کی عظمتیں کیا ہیں محمد مصطفیٰ جانے خدا کی عظمتیں کیا ہیں محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وصحابه وبارك وسلم مولاي وسلم وسلم دائما ابدا
على حبيبك خير الخلق كلهم سمانيت معجز محترم علماء کرام ইতিমধ্যে যিনি ওয়াজ করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন উপযুক্ত আলেমে দীন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ আনোয়ারি সাহেব মাদারিজুল আলী যিনি আজকের প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ ছাত্র সাজ্জাদা নাসিম গোমদণ্ডী দরবার শরীফ হযরত আল্লামা মাওলানা সৈয়দ আহমদুল্লাহ ফয়েজ ভান্ডারী মাদারিজুল আলী উনি এসে উপস্থিত হয়েছেন মঞ্চ প্রবিষ্ট আছেন অনেক উলামায়ে কেরাম বুজুর্গানি দিন আমার সামনে প্রবিষ্ট আশিক রসুল আশিক আল্লাহ আপনাদের সকলের প্রতি আন্তরিক সালাম জানায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আল্লাহর অশেষ দয়ায় আজকের এই গভীর রজনীতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে স্মরণ করার জন্য আমরা কিছু ইমানদার মানুষদেরকে নিয়ে এটা জিকিরের মাহফিল মিলাদুন নবী এবং গোসল আজম ভাইস ভেন্ডার ওরস মাহফিল এই দুইটাকে উপলক্ষ করে এই মধ্যম হলে শহর 38 নম্বর ওয়ার্ডের সকল আশিকান ও মরিজান ভাইস ভেন্ডারকে নিয়ে যে আল্লাহ তাআলা গভীর রজনীতে আল্লাহকে ডাকার তৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তকদির বদলে দেয় বলেন না সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি হচ্ছিল না মূসা আলাইহিস সালামের উম্মতরা মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন হুজুর আপনি তো আল্লাহর নবী বৃষ্টি হচ্ছে না গাছপালা মরে যাচ্ছে ক্ষেত কামার নষ্ট হয়ে গেছে আল্লাহকে একটু বলেন আল্লাহ যেন বৃষ্টি দেয় তো মূসা আলাইহিস সালাম গেলেন আল্লাহর কাছে তুর পর্বতে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর সাথে কথা বলতে কোথায় গেলেন তুর পর্বত ছাড়া আল্লাহ কথা বলেন মূসা আলাইহিস সালাম আল্লাহ কাছে গিয়ে বললেন আল্লাহ তুমি বৃষ্টি দাও আল্লাহ বললেন 40 বছর পরে বৃষ্টি হবে বললেন না নাউজুবিল্লাহ 40 বছর পরে বৃষ্টি হলে মানুষ বাঁচবে এত মূসা আলাইহিস সালাম এসে বললেন তার উম্মতদেরকে যে 40 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে বলেছেন তো মূসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে দুই একজন ভালো মানুষ ছিল ওরা বললেন আলহামদুলিল্লাহ কেউ বলে নাই চল্লিশ বছর পরে দিলে আমরা বাঁচবো কি হবে কথা বলে নাই একজন মুত্তাকি বারহেজার দাঁড়িয়ে বললেন আলহামদুলিল্লাহ মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তুমি আলহামদুলিল্লাহ কেন বললে আল্লাহ তো 40 বছর পরে বৃষ্টি দিবে তো ওই উম্মত বলতেছে মূসা আলাইহিস সালামের যে আল্লাহ যদি 40,000 বছর পরে বৃষ্টি দেয় আল্লাহকে কেউ বলার আছে অন্তত 40 বছর পরে দেওয়ার তো ওয়াদা দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ অন্তত এই এলাকার মানুষ 40 বছর পরে বৃষ্টি পাবে এই জন্যই শুকরিয়া আদায় করলাম
আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে এখন আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ তুমি তো আমাকে মৃত্যু বানিয়ে দিলে তুমি আমার কিছুক্ষণ আগে বলছো যে 40 বছর পর মৃত্যু দিবা এখন সাদা দিয়ে মৃত্যু দিয়ে দিলাম আল্লাহ বলেন 40 বছর পর মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তোমার উম্মত শুকরিয়া আদায় করার কারণে তাকদীর বদলে দিয়েছি এখন মৃত্যু দিয়ে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ শুকরিয়া আদায় করলে তাকদীর বদলে যায় আল্লাহ তাকদীর বদলে যায় أنا أقول لك لقد كانت هناك دكتور مولتشي 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 আর আপনাদেরকে তো পয়সা দিবেন আমাকে বলে দিবেন
এই কারণে মিষ্টি আমারও সব বেশি পাওয়ার সম্ভাবনা কম কিন্তু আপনারা যারা আছেন আপনাদেরকে তো পয়সা দাও আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বতে আসছেন ঠিক না ঠিক এটার মাকাম আপনারা বুঝবেন চোখ বুঝলে বুঝতে পারবেন পারবেন এই যে মাহফিল আসার ফজিলত কি ছিল বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিস শরীফ আছে সিয়াসি তার ওই মাজবান্ডের দরবারে প্রবেশ করবেন হাদিস শরীফ আছে রাসূলুল্লাহ সাহাবা ইকরামকে জিজ্ঞেস করলেন আইয়ুল হাল আজব আলাইকুম ঈমানান আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে এই আমার সাহাবা ইকরামরা সবচেয়ে কারিমান বেশি মজবুত বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তো সাহাবা ইকরামরা বললেন আল আম্বিয়া নবীদের ঈমান বেশি মজবুত রাসূলুল্লাহ বললেন ওহুম কাইফা লা ইউমিনুন ওয়াল্লাহি ইউনজিলু আলাইহিম নবীরা কেন মানবে না নবীদের উপর তো আল্লাহর ওহী নাযিল বলেন না সুবহানাল্লাহ নবীর তো মানবেন আল্লাহ জিব্রাইল পাঠিয়েছেন জিব্রাইলের সাথে কথা বলেছেন আল্লাহর কালাম শুনেছেন ওরা ঈমান না আনে কারাই মানবে এটা সিদ্দিক ওরা তো আল্লাহকে দেখেছে আল্লাহর কথা শুনেছে আল্লাহর ফেরেশতাদেরকে দেখেছে সুতরাং ওরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখবে বলেন না সুবহানাল্লাহ তো সাহাবায়ে কিরাম বলেন তাহলে ইয়া রাসূলুল্লাহ আল মালায়েকা ফেরেশতাদের ঈমান বেশি মজবুত আপনাদের শানের কথাটা রাসূল 1400 বছর আগে বলে গেছেন বলেন না সুবহানাল্লাহ ক্বালা লাম্বি আল মালায়েকা ফেরেশতাদের ঈমান বেশি মজবুত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা লা ইউমিনুন ও হুম ইনদা রাব্বিহিম আল্লাহু আকবার ফেরেশতারা কেন মানবে না ফেরেশতারা তো আল্লাহর আশে পাশে থাকে কোথায় থাকে আল্লাহর আরশের পাশে থাকে তো যে ফেরেশতা আল্লাহর আরশের পাশে থাকেন সে ফেরেশতা কেন মানবে না সবাই কেন বলে তাহলে আমাদের ঈমান বেশি লাগবে রাসূলুল্লাহ বললেন না ও আনতুম কাইফা লা তুমিনুন ও আনা মাকুম আমি তোমাদের সামনে আছি আমি চাষকে দুই টুকরো করে দেখিয়েছি ফসল আমাকে স্মরণ করে গাছকে দেখলে গাছ আমার কাছে চলে আসে সূর্যকে বললে সূর্য আবার ডুবন্ত সূর্য আবার উঠে যায় বলেন না সুবহানাল্লাহ তোমরা কেন ঈমান আনবে না তোমাদের ঈমান বেশি মজবুত না তখন সাহাবা একরামরা বলেন ইয়া রাসূলুল্লাহ কার ঈমান বেশি মজবুত রাসূলুল্লাহ বললেন ওহুম আল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি আল্লাহু আকবার কিয়ামত পর্যন্ত আমার সেই ঈমানদার যারা আমাকে না দেখে আমার কথা শোনার জন্য মিলাদুন নবীর মাহফিলে দৌড়ে দৌড়ে আসবে তাদের ইমান সবচেয়ে বিস্তৃত বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনাদের কথা বলে গেছেন যে বিষয় হচ্ছে সেই সমস্ত মানুষ আপনারা নবীকে দেখেছেন নবীর কোন মুজিজা দেখেছেন হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد فيش
কি এখানে কোন রোহানিয়ত আছে এই গানগুলো তো আমরা এমনি মোবাইলে শুনতে পারি তাই না তো খুশি লাগে মোবাইল শুনতে কিন্তু ও আসলে মাস্টারটা খুঁজে দিন যে মানুষ লক্ষ লক্ষ মানুষ নাচ নাচ করত ঠিক না আচ্ছা ভাইগুলো বাদ দেন ওরা আমাদেরকে তুমি বেকুব বলে আল্লাহ বলে যে তাদেরকে জিজ্ঞেস করো কোরআন মজিদ আয়াত আমি আয়াতটা বলতেছি সূরা ইসরা যারা তোমাদেরকে বেকুব বলতেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করো ওয়াইদা মাসতা তোমার দর্র ফিল বাহরে দাল্লা মান্তা তোমরা ইল্লা ইয়াহ কোরআন মজিদ আল্লাহ বলে গভীর সমুদ্র ডিঙ্গি নৌকা 120 মাইল বেগে বাতাস চলতেছে একবার ডুবতেছে একবার উপরে উঠতেছে সেখানে ওই ভাষ্য টাকায় কি ঘটা লাগছে আমি সেটা এখন আর লড়াই হ্যাঁ তুমি বিপদ ফেললে আল্লাহ রাখস মিলাদ নবী দিলে তুই জ্যামস তো জ্যামস করস খাম্মা হ্যাঁ আল্লাহ নিজে বলতেছে কোরআন বলছে আয়াত নম্বর সূরা ইসরা এটা দেখে নেবেন আয়াত বাংলা ত্রসব তর্জমা সূরা ইসরা আয়াত নম্বরটা আমার চোখে দৃষ্টি করতে 67 কত 67 নম্বর সূরা ইসরা ইসরা সুবহানাল্লাহ ইসরা বিয়াদিহি এটার নাম সূরা ইসরা এটার নাম কি সূরা ফারাজ ওই ইসরার 68 নম্বর আয়াতে 67 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ওয়াইদা মাসাকুমুল ইনসান যদি ওয়াইদা মাসাকুমুল দুররু ফিল বাহরে কারো যদি মুসিবত চলে আসে সে সমুদ্র ডিঙ্গি নৌকা আল্লাহ কিভাবে বলবো আমাদের তখন তুমি কি জেমসকে ডাকো না আমাকে ডাকো কিভাবে বুঝে পারবে হাই ওই মাস্টার জিবা নারারে ফেসালা জিবা নারারে আরব বেকুপ ইতারে তত্তাকা বয় বাংলাদেশ মাস দিবে এটা হারা টাকা যাবে দুরত্ব তাই আমার তো আরাম গেছে ওই আমার যে তোমাদের WhatsApp দিয়ে কথা কানে জানে ইতারে WhatsApp ইমোজি WhatsApp গুলি দিয়ে লাইভ কথা হতে পারে আর তুই খ কথা খ তুই আল্লাহ লাগার না জ্ঞান জ্ঞান চাই স্টিফেন হকিং সে 10 বছর গবেষণা করছে আল্লাহ আছে কিনা এটা নিয়ে তার গবেষণাদেরকে নিয়ে ও পদার্থ বিজ্ঞানী অনেক গবেষণা করে 10 বছর পরে সমাধান দিল আল্লাহ নাই বলেন না নাও জমি দিতে তো আমি এক রিক্সাওয়ালাকে এটা যেদিন ফেপারে বললাম সার গবেষণার কথাটা তো আমি রিক্সা চলে যখন যাচ্ছি রিক্সাওয়ালাকে বললাম পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হার্ভার্ড টিচার এ বলতেছে গবেষণা করে আল্লাহ নাই তুমি কি বলো রিক্সারা বন্ধুতে মূর্খ রিক্সালা বন্ধুতে মূর্খ তখন শিক্ষিত এটার নামে মূর্খ আর কোনো আগে তোমার বুঝো চিন্তা করে দেখো স্টিভেন হকিং যদি আপনি সমুদ্র ফেলে দেন গভীর সমুদ্র যদি ফেলে দেন আপনি চলে আসেন আল্লাহ বলেন মানুষের ফিতরাত কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে সমস্ত মানুষের ফিতরাতের মধ্যে আমার আল্লাহর প্রতিভা আছে তার মুখ থেকে আল্লাহ ছাড়া অর্থ শব্দ বের হবে না বলেন সুবহানাল্লাহ টেস্টমেন্ট হকিং থেকে যদি কেউ পরীক্ষা করতো হেলিকপ্টারকে নিয়ে গিয়ে ব্রহ্মসা করে মাঝখানে বা কোনো একটা সমুদ্র মাঝখানে ফেলে দিয়ে তুই এতক্ষণ গবেষণা করে নয় বসবে দেখো এবার সাই ফসবে না বস
শরীরে শক্তি থাকতে ইবাদত করতে হবে। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সাতজন মানুষ কিয়ামতের ময়দানে আরশের নিচে চাইয়া পাবে, সবাই বলবেন বলে রাখবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কথা এভাবে বলা হয়েছে হাদিস শরীফে, يوم يفر المرء من اخيه وامه وابيه الله تعالى قران مجيد الشرط করেছেন কিয়ামত অনেক দূর, অনেক কঠিন একটা দিনের নাম, সূর্য একদম কাছে চলে আসবে, এখন 32 ডিগ্রি 36 ডিগ্রি 38 ডিগ্রি গরম হলে আমাদের কি অবস্থা, 38 ডিগ্রি গরম আমার পয়সা মনে গরম মনে হবে 37 ডিগ্রি গেছে, সৌদি আরবে 42 43, ওই কিয়ামতের ময়দানে ডিগ্রি 43 ডিগ্রি 43,000 ডিগ্রি হবে, মানুষের গা থেকে গাম বের হতে হবে, এই গাম কানের লোকি পর্যন্ত আসবে গাম গাম হাত্তা ইয়াদরিকুল মারউ ফি ইরকিহি ওয়া ইয়াসাল আল ইরকু ইলা ইলা উযরাইহি, কান পর্যন্ত গাম চলে আসবে, কঠিন দিন না, কোন ছায়া পাবে না, কিন্তু সাতজন মানুষ সেদিনও আল্লাহর আশ্রয় নিতে ছায়া পাবে, বলেন না সুবহানাল্লাহ। এক ধরনের মানুষ সাতজন নাসা ফিল ইবাদা, ওই যুবক মানুষ, ওই শক্তিশালী মানুষ যে শক্তি সাথে আল্লাহ দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। যুবক ছেলেদেরকে বলতেছি গায়বান থাকতে যে আল্লাহ জিকির করেছে, মিলাদুন নবীর মাহফিল রেখেছে, আল্লাহকে স্মরণ করার জন্য আছে, আল্লাহ বলেন কেউ গায়বান না পাক, আমি সেই জোয়ান ছেলেটাকে আল্লাহর আরশের নিচে জায়গা দিব, বলেন সুবহানাল্লাহ। তো ইবাদত কখন করতে হবে, জোয়ান কালে, শক্তি যখন থাকবে, শক্তি বুড়াইলে তো এমন হয়েছে নামাজ দরকারে আল্লাহ আমার দোয়া, বুড়া কালে যে নামাজ দিচ্ছে তাকে আল্লাহ ছায়া দিবেন, জোয়ান কালে যুবক যৌবন কালে যে নামাজ পড়েছে ইবাদত করেছে মা বাবার খিদমত করেছে ভালো কাজ করেছে, আল্লাহ বলেন কিয়ামতের কঠিন সময়ে কারো গায়ে ছায়া না থাকলে আমার আশ্রয় নিচে ওই জোয়ান যুবক ছেলেটাকে আমি আমার আশ্রয় নিচে রাখবো, তার কাছে রোদের রোদের কোন তেজ পড়বে না, আল্লাহ আমাদেরকে এই শক্তি থাকতে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। তা আমি বলতেছি আমার এখানে আসার সব আল্লাহ কতটুক দে না দে এটা আমি জানি না, নাও দিতে পারে না দেওয়ার সম্ভব নয়, কারণ আল্লাহ বলেন তুমি যেটার জন্য গেছো সেটা পাইছো, বুঝুক দেওয়া কোন জন্য আল্লাহ আমাদের আলেমদের মুখের মধ্যে তাসির দান, অন্তরে এখলাস দান করে, এখলাস ছাড়া কোনো কিছুর মূল্য নেই, কোনো কিছুর মূল্য নেই, এখলাস দিয়ে কি কাজ করে, মন থেকে যদি কেউ ভালো কাজ করে আল্লাহ আকবার, মন থেকে যদি কেউ হেকমত করে এটার বদলা আল্লাহ গায়েব থেকে দান করে, মন থেকে করতে হবে, কাকে ভালোবাসলে লিল্লাহ লিল্লাহ ভালোবাসতে হবে শুধু আল্লাহর বাসতে, আমরা তো আল্লাহর বাসতে ভালোবাসি না, যাইবে তো দান পাইব, হ্যাঁ ইবের একটা সাহাবা গেল বদ্দা তো সাহাবা না বদ্দার সাহাবা দিকে নেই দিনাস পরে টিয়া তৈরি মসজিদ থেকে বেরোবার সময় বদ্দা জুতা ঠিক করে দেয়, হয়তো তুমি জুতাকে ঠিক করে দুই বার তিন বার সেন্টার দিয়ে উমা মশারি করে তোমার টিয়া দর দিয়ে তুমি কি আল্লাহ ভালোবাসি দেবে,
حضرت بھائی مستمی رضی اللہ تعالی محبت چھو حضرت بھائی مستمی رضی اللہ تعالی ماں بابا سمرا یان سمرا ماں بابا خدمت کرا بھلو کاج کرا اخلاص نہیں بھلو بڑا کاج ارے اولی دن ہم نے خدمت کری محبت کری ٹھیک ہے تو اولی ہوتا ایک چھوڑا ہم نے اولی گرامے معافی کری তো উস্তাদ একটা আয়াত পড়াচ্ছে ও কযা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা যে তোমরা আল্লাহর ইবাদত করবে মা বাবার সেবা করবে এটা কোরআন মজিদের আয়াত বলেন আল্লাহর ইবাদত করবা এটা কার ফয়সালা আল্লাহ কার ফয়সালা আল্লাহ ফয়সালা তো এই ওয়াজটা শুনে ভাই মুস্তামি মায়ের কাছে চলে আসছে মাকে বলতেছে মা আল্লাহর ইবাদত করতে হবে তোমার সব ইবাদত করো আমি দুটোটা একটা না আমি একটা করব নাহলে ইবাদত করুন নাহলে তোমার সব করব কোনটা করতে হবে আহা কত বড় আশিক ছিল নাহলে আল্লাহর ইবাদত করবে না আমি তোমার সব করব কোনটা করব বলো মা ছেলে কি জড়িয়ে ধরে বলতেছে যাও তোমাকে আল্লাহর কাছে ফালা করলাম তুমি আল্লাহর ইবাদত করো একদিন মার খুব অসুখ এটা ঘটনা তো আপনারা সবাই জানেন মার খুব অসুখ গায়ের জ্বর নবীন যাতে বাগুস্তানি বললেন বাবা আমাকে গ্রস করে দাও ছেলে খলসির কাছে গেল কাজে নেই অনেক দূরে জান্নায় গিয়ে অনেক দূরে জান্নায় গিয়ে এক কলসি পানি এনে মায়ের জন্য পানি নিয়ে দাঁড়ালেন আস্তে আস্তে মা আবার ঘুমিয়ে গেছে সকালবেলা যখন মসজিদে আজান হলো মায়ের ঘুম ভাঙল দেখল ভাই মুস্তামি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে মা জিজ্ঞেস করলেন বাবা তোমার কি হয়েছে তুমি দাঁড়িয়ে আছো কেন মা তুমি গভীরে তোমার কাছে পানি চাইছো কলসিতে পানি ছিল না আমি তাড়াতাড়ি দূর দিয়ে জন্মায় গেছিলাম মাই সামনে দূরে পানি নিয়ে আসছি পানি আনতে আনতে তোমার ঘুম ধরে গেছে তো তুমি আমাকে পানি দাও না কেন তোমার ঘুম ধরে গেছে তোমাকে ঘুম থেকে জানা ওটা খুবই ভালো হবে এই জন্য আমি জানাই বলেন না শুভ কার মায়ের চক্তি পানি চলে আসছে আল্লাহ আমার এই ভাইদিককে তোমার কাছে আওলা করেছিলাম সে আমার জন্য যে একমত করেছে এর মাধ্যমে তুমি গাইল থেকে রান করো আল্লাহ তার মার কাছে এলান করলেন তোমার সেবা করার কারণে আমি তাকে সুলতানুল আরেফিন বানাই দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা বাবার সেবা করলে সুলতানুল আরেফিন হওয়া যায় আমরা এমনি ওদের তারিফ করি না ভাই মুস্তাফা আমাদের মাদার কাজ হুজুর আজম রাদিয়াল্লাহু আমাদের মাদার কাজ এজন্য শেখ হাসান মাওলানা রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল আলম বিশ্বের হাতে সুন্দর জেলা কুদ্দুস আসিরের বাড়ির ছেলে উনি বলে দিয়েছেন আমার এখানে আর গরু নিয়ে আসবেন তোমার মা বাবা হাত মত আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে তোমাদেরকে খাওয়ানোর সামর্থ্য আমার আছে আর গরু নিয়ে কি আসবে না মাসকে আমি তোমাদেরকে খাওয়াবো তোমাদের টাকা তোমাদের মা বাবার জন্য খরচ করো বলেন সুবহানাল্লাহ কারণ তিনি চান আমি আল্লাহর ওলি ওলির ঘরের মানুষ ঔলাদ আমার মুরিদদের কো আল্লাহর ওলি হতে হবে আর ওলি হওয়ার সহজ পন্থা হলো মা বাবার স্বপ্ন বলেন না সুবহানাল্লাহ সঠিক ইখলাস নিয়ে কেউ যদি মা বাবার খেদমত করে আল্লাহ তাকে বেলায়েতের মাকাম দেন
তাহলে আপনারা মা বাবার খেদমত করতে কে কে রাজি নেই হাত তুলে হুজুর আর দেন না তুলে দিলে এখন বলতে নেই কোন বলতে বসে একসঙ্গে দিলে দেবে আমাদের একসঙ্গে আমি কি জানি তার সময় তোমার দেবে একবার গ্যাবা মিলা আলমারি ব্যাপারে একবার সাবি গালাই দে দরজা টাক্কা মারে এক তমাশা না হাই ছেলেরা বুঝতে চান আল্লাহ কোরআন মজিদে বলেছেন ওয়াসাইনা ইনসানা বেওয়াল আলাইহি ইহসানা আমরা কোন মুহ কোরআন ওয়াদা তো কোরআন আর যেটা বলেছেন আমরা কোরআন আল্লাহ বলেন আর তোমাদের তো কিয়ামত কিয়ামতের বিবাদের আওয়াজ শুনেছো কঠিন বিবাদের কথা শুনেছো তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে তখন তোমার মায়েরও একটা কিয়ামত শুনেছে হামালা তো ওখানে মালা ওখানে ছেলে যখন বড় হয় কলেজায় যখন লাগতে পারে ফেটে তখন মায়ের কলজা বের হতে চায় এমন কষ্ট দশ মাস দশ দিন পেটে ধরে এই কষ্টটা আল্লাহ বর্ণনা করেছেন হামালা তো ওখানে মালা ওখানে তোমার মা বাপ তোমার মা তোমাকে যে কষ্ট করে ধারণ করেছে এই কষ্ট করে বর্ণনা আমি আল্লাহ দিচ্ছি না কারণ এটা বর্ণনা অধিক কষ্ট যখন ছেলে বড় হয় পাঠা যখন মায়ের কলিজার দিকে লাঠি মানে তখন মনে হয় যে কলিজাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে সে কষ্ট করে মা আমাদেরকে পেটে ধারণ করেছে আর আমরা মায়ের সাথে কি ঝগড়া করি আর বিয়ে হলে তো হতা নাই বলে মা যাবে মা বুড়ি যাবে মার তো না না বুড়ি কে আর বি সুপারিশ করতে পারি কি যে যে মা মা দা হ্যাঁ আই জান্নাত বলেন আরে আমি জান্নাত কোথাও রাখি নাই কোথাও জান্নাত আমি রাখি নাই আমি জান্নাত মা বাবার কদম নিচে রেখে দিয়েছি ইন্নাল জান্নাতে তাহতা আকদামিল উম্মাহাত আমি তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছি এই জন্য যে ছেলেরা সকাল বিকাল মা বাবার খেদমত করে তারা দুনিয়াতেও বাসাই করে আখেরাতেও বাসাই করে আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন আল্লাহুম্মা আল্লাহ
আল্লাহ তাআলা এই আল্লাহর রাসূলের এই মাহফিলে কন্ডে সাজিয়েছেন আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দেন আমিন আমার মন ভরে গেছে এত সুন্দর স্টেজ হ্যাঁ খুব সুন্দর স্টেজ এরকম স্টেজে ওলাদ রাসূলদেরকে বিসমিল্লাহ ঠিক না কোন ওলাদ রাসূল আসলে এরা তো দুনিয়ার বাচ্চা আখিরাতের বাচ্চা ওলাদ রাসূলরা কি দুনিয়ার বাচ্চা এরকম স্টেজে ওলাদ রাসূলদেরকে বিসমিল্লাহ আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছিলাম আল্লাহর জন্য বলেছেন ফেরেশতাদের ইমানও এত আশ্চর্যের না কারণ তারা তো আল্লাহর আশ্রয় পাশে থাকে এটা তো রহমতের জায়গা না আসলে এটা কিসের জায়গা রহমতের জায়গা বাস ফেরেশতারা কোথায় থাকেন আশ্রয় থাকে আমি একটা বোখারি শরীফের হাদিস বলে ইন্না লিল্লাহি قال إن لله ملائكة يطوفون في الأرض يلتمسون أهل الذكر فإذا وجدوا أهل الذكر تنادوا أهل من الحاجة إذا ميت بخار شنو حديث بس يا أبو هريرة رضي الله عنه كلام آية حديث بلاغ شيء الله كتشو فرستا سي الله تعالى كي ندام كوري كتشن ترى الله ذكر كتاباي شيء সব জায়গায় ঘুরে 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 দেখে বলেন সুবহানাল্লাহ জিকিরের মাহফিল কোথায় হয় এটা এটা দেখার জন্য আল্লাহর এক দল ফেরেশতা আছে ফায়দা ওয়াজাকু তারা যদি দেখতে পায় যে একটা মাহফিল হচ্ছে তানাদো তার চিৎকার দিয়ে দেখেন যারা আসছে ফেরেশতা আছে তাদেরকে বলেন হালাম মাইলা হাজিকুম তোমরা তোমাদের প্রয়োজন মেটানোর জন্য চলে এসো আসো আল্লাহর রহমত বেশি না দুনিয়াতে আল্লাহর রহমত বেশি কোথায় তো রহমত বেশি না দুনিয়াতে এখন ফেরেশতা ডাকতেছে আল্লাহর রাসূলের হাদিস ফেরেশতা ডাকতেছে ওই রাসূল ফেরেশতা তোমরা চলে এসো তোমরা তো আল্লাহর রহমতের ভিখারি তোমরা দুনিয়াতে চলে এসো সেখানে আল্লাহর জিকির হচ্ছে তখন আশ্রয়ের ফেরেশতারা দৌড় দিয়ে দুনিয়াতে চলে আসে বলেন সুবহানাল্লাহ কারণ কি জানেন আশ্রয়ের মধ্যে যে রহমত আল্লাহ বর্ষিত হয় তার চেয়ে দুনিয়াতে যেখানে আলে জিকিরে মাহফিল হয় যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হয় যেখানে জ্ঞান আমি সালাম আলাইকা হয় আল্লাহ আশ্রয়ের চেয়েও সেই জায়গায় আল্লাহ রহমত বেশি বর্ষিত হয় বলেন সুবহানাল্লাহ কথাটা বোঝাতে পারছি আল্লাহ আশ্রয় ফেরেশতাদেরকে ওই দুনিয়ার ফেরেশতা আশ্রয় ফেরেশতাদেরকে ডেকে বলেন আর তোমরা যে রহমতের জন্য আল্লাহর আশ্রয় পাওয়ার জন্য আছো সেই রহমত তো এখানে নাই যে রহমত আজকের মাহফিলে হাজির হচ্ছে সুতরাং এই ফেরেশতারা তোমরা যদি আল্লাহর রহমত পেতে চাও তোমরা এই আহলে জিকিরের মাহফিলে চলে এসো বলেন সুবহানাল্লাহ আশ্চর্য ফেরেশতা চলে আসতেছে আপনার মাহফিলে আপনার এলাকার মানুষ আসতে পারছে না যে তকদির আমার কাছে আপনি এটা কেন সূরা বাইয়ানা মধ্যে জানা আশ্চর্য ফেরেশতা বলে তো চলে আইস এই হাদিস শরীফ বুখারী শরীফ আছে আল্লাহু আকবার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন এইরকম মাহফিলে আসা এই যে আমরা কিছু জিকিরের কথা শুনলাম কিছু জিকির করলাম দুরুদ পড়ছেন অনেকবার আল্লাহুম্মা সাল্লি আলা হাদিস শরীফ আছে মুসলিম শরীফ আছে মান সাল্লা আলাইহি ওয়া বারাকা আল্লাহ রাসূল বলেন কেউ যদি আমার উপর একবার দুরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ 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 বলে আল্লাহ রাসূল বলেন আমার কোন উম্মত যখন আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহর রহমতের উপর দরুদ চলে আসে আল্লাহ সেই বান্দার উপর দশবার দরুদ পড়েন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পড়লে আল্লাহ সেই বান্দার উপর কবার দরুদ পড়ে
ঠিক না না আল্লাহ কিন্তু সুবহি রাদিয়ে দিয়েন তকদীর তকদীরে হার দিয়ে হার তো দুরুদ না পড়লে তো বাদ আজম না হ্যাঁ ইয়া আল্লাহ মেহেরবানি হলো না হ্যাঁ কেউ যদি এটা মুসলিম হাদিস এটা বানানো হাদিস না মান সাল্লা আলাইহি মারাতান যে একবার আমার উপর দরুদ পড়বে অনেক মাহফিল আছে একবার দরুদ পড়বে আপনাদের এখানে মাহফিল গুলো হয় না হরিং নাই তো এরা হাদিস গুলো পড়ে না মুসলিম জমি পড়ে না মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা যে আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10 বার দরুদ পড়ে ও দরুদ দরুদের সওয়াব তো ভাইয়া আল্লাহ রাসূলের উপর যদি দরুদ পড়া হয় আল্লাহ তার উপর দরুদ পড়ে তা আল্লাহ রাসূলকে সালাম দিলে আল্লাহ কি করেন বল আল্লাহ সুবহানাল্লাহ আরে আল্লাহ রাসূলের উপর সালাম দিলে দরুদ পড়লে আল্লাহ তার উপর দরুদ পড়েন আর আল্লাহ রাসূলকে সালাম দিলে নবীজি মদিনা বাগ থেকে তার সালাম জবাব দান করেন বলেন সুবহানাল্লাহ এটা মুসলিম জরুরি হাদিস মা মান মুসলিম সাল্লিম আলাইহা ইল্লা আব্দুল্লাহ ইয়া রাহে ফারুদ আলাইহিস সালাম রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত যেখানেই বসে আমাকে সালাম দিবে আমি মদিনা শরীফ থেকে তার সালামের জবাব দেব বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার দুনিয়ার মানুষ এক কোটার ভাবি মানুষ সম্ভব এই মেঘবন্ধারে দু ভাবি দেয় তা আজ না যায় এটা ওনার রসুলের দামান হজরত কাবলা অনেক বড় মাপের হয়েছে এবং আমাদের হুজুর কাবলা বসে জমা হুজুর সাহেব তো সব দিন লাহু তারা একদম এক ঘন্টা দিয়ে আত করতে গেছে উনি বলছিলেন ইয়ে বেকেনারা সমুদ্র মহ উনি তো লিখিনে অলিরা অলি মিশন আস উনি তো অলিদেরকে চিনে আমাদের হুজুর কাবলা বলেছেন বসে জমা হুজুর সৈয়দ মোহাম্মদ সাহেব সরদুল্লাহ তারা বলেছেন মাঝবান্দার দরবার আচ্ছা আমরা যারা প্রকৃত অলিভক্ত বলছেন কিছু আছে দান দাবাস অলিভক্ত কিছু সম্মানিত হাজিরিন আমাদের মাঝে পশ্চিমে আছেন আজকের মেহফিলের প্রধান মেহমানে আলা বরকালী গুমদনি দরবার শরীফের নাইব সাজ্জাদান হাসিন হযরতুল আল্লামা আল হাফ মাওলানা সৈয়দ আহমদুল হক ভান্ডারী মাদ্রাসাতুল উলালী সৈয়দ আহমদুল হক ভান্ডারী মাদ্রাসাতুল উলালী আজকের মাহফিলে উদযাপন কমিটির পক্ষ থেকে আজকের মাহফিলে উপস্থিত হযরত ইকরামের কাছে মোবারকবাদ জানাচ্ছি আমাদের নবীকে রওনা করার জন্য সম্মানিত হাজিরিন অল্প কিছুক্ষণ পরে আমাদের হুজুর কিবলা আপনাদের সম্মুখে নূরানি ইমানি রুহানি ইমানি তকবীর পেশ করবেন আমি হযরত জলক মজুমদারি ঈশ্বর জলক মজুমদারকে দেখেছি ছোটবেলায় টাকার বস্তার মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছি এক বস্তা ওনাকে টাকা দিয়েছে মানুষে
হুজুরে বস্তা সহ মেজ দিয়ে আমার হুজুরের সাথে কি কথা বলতে পারবো সাহস করে উনি তো পানি দিয়ে অনেক দিন গাড়ি গাড়ি চালাচ্ছে পানি দিয়ে ড্রাইভার ওকে এখনো জীবিত আছে ড্রাইভার ও বলতেছে ওই ড্রাইভার কক্সবাজার যাবে ওই তেল তো নাই হ্যাঁ বড় কি তেল নাই পানি ডাকো পানি ডাকো পানি ডাল দিছে চালাচ্ছে চালাচ্ছে কক্সবাজার গেছে আবার কক্সবাজার থেকে আসছে ওই পানিও শেষ করে বলেন না সুবহানাল্লাহ এটা আল্লাহর ওলি দিয়ে আল্লাহর ওলি দিয়ে আল্লাহ যারা নিহিত ওরা দর্শ এই যে সংসার শুরু করার জন্য মানুষ কি পাবো ঘুমানো হয়ে গেছে হ্যাঁ গোসল আজম গোসল আজম হজুর সঙ্গে অন্তর সজ্জন মানুষ পাবেন না এই তার সাথে তো ওয়াজে করে না ও যুদ্ধ ময়দানে মরুভূমিতে চলে এগুলো সঙ্গে রাখার মানুষ ঠিক না কেন ওলাদ রসুলের শানে আলাদা আছে আমি তো বলি যে নামাজে আমরা দরুদ যেটা বলি সাহাবীরা আমাদের মাথার উপর এটা আবু বকর সিদ্দিক হোক উমর ফারুক হোক উসমানী গনি হোক মাওলানা আলী শেরের কথা হোক সমস্ত সাহাবী আমাদের মাথার উপর কিন্তু হাসান হোসেন আলাদা হযরত আলী তো ওলাদ রসুল না ও তাহলে রসুল নেই যদি রসুলের শাস্তি না আবু তালেব তো কে রসুলের শাস্তি না আলী কে কে রসুলের শাস্তি পাই না তো রসুলের ওলাদ দেখি উনি রসুলের ওলাদ না রসুলের ওলাদ তো হাসান হোসাইন হাসানে হুসাইন নামাজে কি আমরা আলীকে সালাম দিই না হাসান হোসেনকে সালাম দিই হাসান হোসেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলা আলি কোন সাহাবীকে সালাম দেওয়া যায় নামাজে নামাজে কোন সাহাবীকে দরুদ পড়া যায় না কিন্তু আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন যে আমার ওলাদ রাসূল যারা কিয়ামত পর্যন্ত আসবে তোমাদের নামাজ হবে না তাদের উপর দরুদ না পড়লে বলেন সুবহানাল্লাহ এটা কি আমার কথা না নামাজের কথা নামাজের দরুদ কি তার আগমন সম্মান করতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালা আলে হাসান হোসেনের ওলাদ গে তো ওলাদ রসুল বলে হাসান হোসেনের ওলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে কি বলা হয় আলে রসুল আমরা নামাজে কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়ালা আলে আরে সাহাবি নেই সাহাবি আমার মাথা রোজ বা কিন্তু নামাজের মধ্যে সাহাবি নেই নামাজের মধ্যে রসুল একদিন ওলাদ রসুল আছে তার আর জন্ম সুবহান আল্লাহ আমার আর ওয়াজ বুঝতে একজন আল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার তো দরকার আজকে আমার উদ্দেশ্য ছিল আমি এখানে মোকাদ্দমা বলতে বলতে ওয়াজ হয়ে গেছে এই যে এই মাহফিলের শান বোঝাতে বোঝাতে আমার ওয়াজ শেষ হয়ে গেছে আমার ইচ্ছা ছিল যে আমার রসুলের শান একটা করার জন্য ওইটা পরে আমার ওয়াজ শেষ করে দিল পাঁচ মিনিট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ বলেন ওয়ামা কানা আল্লাহ লিয়ুয়াজ্জিবাহু মুআন্তা বিহি জোর বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আগের জামানা উম্মতরা কোন পাপ করলে সাথে সাথে শাস্তি চলে আসতো জেল জবর করে দিয়েছে আল্লাহ প্রতিমন্ত দিয়েছে কম সামর্থ্য নষ্ট করে দিয়েছেন কম আত্ম নষ্ট করে দিয়েছেন কাজে বাংলার বানিয়ে নিয়েছেন মৌসা মোয়ালে সামের জমানায় তুফান দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ বলেন সমস্ত নবীদের উপরে নবীদের উম্মতের উপরে আমি আজাব পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের উপরে কোন আজাব আসবে না কারণ আপনি তাদের নবী বলেন সুবহানাল্লাহ আমাদের উপর যে আজাব আসতেছে না এটা কোন নবীর শান মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা বিহিম আল্লাহ বলেন হে রাসূল
আপনার কোন উম্মতকে আমি শাস্তি দেব না দুনিয়াতে কবরও দেব না আখিরাতও দেব না যতদিন আপনি তাদের অন্তর দেখবেন মনে রাখবেন আপনি তাদের উপরে কোন মুসিবত ওমা কান আল্লাহ লিউয়াজিবাহুম ওয়ান্তা বিহিম এ রাসূল আপনি আপনার যে উম্মতের সাথে আছেন যে উম্মতের সাথে আছেন আমি আল্লাহ তাকে দুনিয়াতেও আযাব দেব না কবরেও আযাব দেব না হাশরেও আযাব দেব না বলেন সুবহানাল্লাহ এখন রাসূল থাকলে আযাব আসবে না রাসূল থাকলে কবরে আযাব হবে কিনা আযাব হবে কিন্তু যার সাথে রাসূল আছে আমি একটা ওয়াজ বাবা করি কবরে যখন কাকু রাখা হবে আল্লাহ আকবার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান নিফাক্তিন লাকুম ওয়া আলা শাইতান আলাইকুম এক সাহাবী জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় বসবো অনেক কঠিন হবে কিয়ামত রাসূলুল্লাহ বললেন তোমাকে কষ্ট হবে আমি তোমাকে বুঝে নেব ওয়া ইন নিফাক্তুম লাকুম তোমরা যাই মুসিবতে পড়বে মুসিবতের ফেরেশতা তোমার কাছে আসার আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে চলে যাব বলেন সুবহানাল্লাহ বাবু গোসাকুল হকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন ওয়াই ওয়াই নিবাতুল লাকুম খবর তার আমার উম্মত তোমাদের কোন ভয় নাই বসে বসে ফেরেশতা তোমার কাছে আসার আগে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার কাছে চলে যাব আল্লাহু আকবার এবং গোসাক সংখ্যা বদ্দা বলেছেন মুরিদি লা তাহাফাসিন ফা ইন্নি আযামুন কাতিলুন লিল কাতালি আরে ফেরেশতা কি জিনিস পুরা আল্লাহর কোন খেলনা আমার হাতে মধ্যে রায় দেওয়ার সময় তো তোমরা আমার কি ফেরেশতা তোমার কাছে আসার আগে আমি তো সবাই খুলে আর হুজুর আহমদুল্লাহ মাজবান্দারি বলেছেন অলিদের তো আর মিথ্যা কথা বলে না বলেন না সুবহানাল্লাহ বলেন অলিদের মুখে মিথ্যা কথা আর আল্লাহর ওলাদ রাসূল যারা তাদের মুখে তো মুঠো আসে না রাসূল আযম একবারই বলতেছে হযরত খাবরা যে আমার রাসূল রাসূল আযমকে একটা তাজ পরাই দিয়েছেন আমাকে একটা তাজ পরাই দিয়েছেন সুবহানাল্লাহ তো উনি ওই গোসপাক বলতেছে আরে ফেরেশ আযাবের ফেরেশতা তোমার কাছে আসার আগে আমি গোসল করে আমাকে ফাঁসি দেব আমার রাসূল দূরে থাকে আমার রাসূল তো সবার কাছে لام رب العرش جسکو جو ملا ان سے ملا بڑھتی ہے کون نین میں نعمت رسول اللہ کی غصبات بلن غصبات میں کن لئے بلن دانتا گنجوش بلن সবগুলো আমার রাসূলের কুরআনা শিক্ষা পেয়েছে বলেন সুবহানাল্লাহ লা রাব্বিল আরশ জো মিলা উনসে মিলা বাড়তি হে কোনাই নামে নিয়ামত রাসূলুল্লাহ কি গোসল আযম মকবন্দারি হোক গোসল আযম আব্দুল কাদের জিলানি হোক হাজার মাইল দেশিস্তি হোক আমার রাসূলের টোটা ফাটা সেফের টোটা তো সাইফের কুড়া যদি এইরকম তার কথা হয় গোসল আযম আব্দুল কাদের জিলানি বলতেছে মুরি জিলা তাহা পাশিন ফা ইন্নি আযমুন কাতিলুন মিনাল কাতালি হামাদা আমার কোন মুরিদকে আমি গোসল আযমের হাত থেকে টেনে জাহান্নামের ফেরেশতা জাহান্নামে নিতে পারবে না এই ওয়াদা আল্লাহর সাথে আমার হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে গোসল আযমের তরিকায় রাখার জন্য এবং মহব্বত দেওয়ার কারণে অন্তরে মহব্বত দেওয়ার কারণে এটা শুক্র আদায় করে শেষ করতে পারবে না আর আপনারা অল্প বিভাগ দেবেন আপনারা যারা ওয়াশ করছেন
আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে টাকা পয়সা দিবে আল্লাহ আমাদেরকে বলবে যে তোমার ওয়াজি ওজুর কেটে দিও এটা কিছু না সাহেব আর আপনাদেরকে কিছু না বলবো না আপনারা তো আল্লাহর উদ্দেশ্যে ইখলাস নিয়ে মহব্বত নিয়ে শুধু রসুলের মহব্বত এই যে আমার মসজিদের কিছু মুসল্লি এরা আসছে এদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমাকে কেন ভালোবাসা কোথায় আমার ওয়াজ বর্তমান যদি দেশে দূর দূর চলে যায় আপনার রসুলকে ভালোবাসার জন্য আপনাকে ভালোবাসা আল্লাহ আমাদেরকে এসকে রসুল দান করো এই জমানের মধ্যে তাসির দান করো বোঝার তৌফিক দান করো ওয়া মা আলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু